Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি আরেকটা মজার রেসিপি নিয়ে চলে আসছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, সেই জন্য এই রেসিপিটা নিয়ে আসছি। আমি আপনাদেরকে আজকে করে দেখাবো খুবই মজার একটা সকালের ব্রেকফাস্ট, সকালের বলেন বিকালের বলেন এটা সবসময় খাওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাই। আপনাদের যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। এখানে আমি একটা বোল নিয়ে নিলাম, এখানে বেশ কিছু ময়দা নিয়েছি, এটা ময়দা দিয়েও হয় আটা দিয়েও হয়। আমি যেহেতু বেশি করে বানাবো সেজন্য আমার একটা বেশি লাগবে, ময়দাটা বেশি লাগবে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব হচ্ছে 1টা মিরি মশলা, দিয়ে দিব হচ্ছে তেল। আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিলাম, এই গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব, অল্প অল্প দিয়ে আমি ডোটা তৈরি করব। ডোটা কিন্তু রেডি, আমি এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে দিব। আপনার যে কোনো নাস্তা বানালে আপনারা যখন ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে দিবেন ওই নাস্তাটা খুবই ভালো হয়। এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, 1 চামচের চেয়েও কম। ডোটা তাহলে আমার সফট তৈরি হবে সেজন্য। আবার এই যে এখানে আমি আলু সিদ্ধতে দিয়ে দিলাম, আলুটা বয়ল হয়ে গেলে আমার রেসিপিও রেডি হওয়ার জন্য তৈরি। এখন আমি আলুটা বয়ল করে নেওয়া আলুটা আমি ম্যাশ করে নিলাম। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, আমি টেস্ট অনুযায়ী দিছি, অত বেশি ঝাল দিই নাই। আর এখানে লবণ নিয়ে নিলাম, পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, ধনে পাতা নিয়ে নিলাম। এখানে আমি একটা ম্যাগি মশলা দিব, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, চাইলে দিতেও পারেন। এটা আমি লবণটা আর একটু কমাই নিব, যেহেতু ম্যাগি মশলা দিচ্ছি লবণ আর একটু কম দিলেই ব্যাটার হয়, যেহেতু ব্যাটারও আছে আপনার। মিলে মিক্স করে নিলাম, এখন আমি ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এই যে আমি গুটিগুলি আমার শেপে আমি নিয়ে নিলাম। এখন আমি যেটা করব, এই যে হালকা একটু হাত দিয়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি, দেখেন খুব ইজিভাবে, খুবই মজা হয়। এটা আপনারা চাটনি দিয়েও খেতে পারবেন, আবার টক দই দিয়ে, পুদিনা পাতা, ধনে পাতা, আদা রসুন, বিট লবণ, লবণ দিয়ে একটু হচ্ছে একটা চাটনি বানায়, ওটা দিয়ে খেলে খুবই মজা হয়। আমার ফ্যামিলি মেম্বার তো এই এটা বানালেই ওটা দিয়েই খায়। আমি পুদিনা পাতা, ধনে পাতা, আদা রসুন, গোটা গোটা আদা রসুন, কাঁচামরিচ, তারপরে বিট লবণ, একটু চিনি, একটু তেঁতুল দিয়ে আমি ব্ল্যান্ড করে নিই, ওইটা দিয়ে ওরা সবাই খায়। আপনারা চাইলে চচ দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, বাচ্চাদের জন্যও ভালো, পুষ্টিকর একটা খাবার। আমি সবগুলি এভাবে করে শেক করে নিব, সবগুলি এভাবে করে কোটগুলি রেডি করে নিব। এখন আমি আপনাদেরকে ভেজে দেখা দিব, সরি বেলে দেখা দিব, আমার সবগুলি কিন্তু রেডি। হালকা করে প্রেস করতে হবে, বেশি জোরে না, এভাবে করে হালকা, একদম হালকা আছে আপনার পরোটাটা বেলতে হবে, যে এভাবে করে আস্তে আস্তে করে আপনার করতে হবে। আপনারা যদি জোরে জোরে করেন তাহলে আপনার পরোটার যে মিশ্রণটা আছে আলু ওটা বেরিয়ে যেতে পারে। এটা আমার রেডি হয়ে গেল, এরকম করে করে আমি সবগুলি একে একে এভাবে করে রেডি করে হালকা একটু ময়দা দেবো, বেশি না, আমি ময়দাতে সামান্য একটু এই যে চুবিয়ে হালকা করে একদম হালকা আছে করবেন, হালকা হাতে সবগুলি আমি একই প্রসেসে এভাবে করে সবগুলি বেলে নিব। কাশ্মীর খেতে কিন্তু অসাধারণ, বাচ্চারা কোন যত আপনার মন ভরে সকালের ব্রেকফাস্টটা করতে পারবে, বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন, আবার প্রয়োজনও করতে পারেন, আমি আপনাদেরকে দেখা দিব। এটা আমি একজন ফ্রাইডান বসে দিলাম, তাওয়া বসে দিলাম, এটাতে আমি যেহেতু আপনারা চাইলে প্রয়োজনও করতে পারেন, আপনাদেরকে আগে আমি ফার্স্টে প্রয়োজনটা দেখা দিব, হালকা করে সেকে নিব। আপনারা চাইলে এটা 1 সপ্তাহ রাখতে পারেন, কিন্তু আমি আমার তো 2 দিনেই শেষ হয়ে যায়, আমি করে রাখি, 2 দিনেই শেষ হয়ে যায়। আপনারা চাইলে সপ্তাহখানিকও রাখতে পারেন যদি আপনাদের দরকার হয়, আমি আমাদের কিন্তু সপ্তাহখানিক রাখতে হয় না, আমার 2 দিনে শেষ হয়ে যায়। এইভাবে হালকা সেটা দিয়ে
আমি সবগুলি রেড করে নেব এভাবে। এই যে এটা তো এই হালকা শিখে শিখে ঠান্ডা করে, এরপরে হচ্ছে আপনারা ঠান্ডা হয়ে গেলে এরপরে হচ্ছে আপনারা কিছু দিতে হবে না, মক্সে ভরে রাখলেই হবে, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আবার ডিপও রাখতে পারেন। আমি কিন্তু নর্মালেই রাখি, আমি এরকম যে কোনো জিনিস যেটা মানে সকালে খেতে হবে বা বিকালে খেতে হবে ওটা নর্মাল ফ্রিজেই রাখি। আপনারা চাইলে ডিপও রাখতে পারেন বা পলি দিয়ে ও রাখতে পারেন একটার উপরে একটা। আমি এরকম করে করে হালকা শিখে শিখে সবগুলি ভরে রাখি। আমি কলটা এখন শেখে দেখাবো, আমি কলটা কিন্তু হালকা শেখে শেখে ফ্রোজেনের জন্য রেডি করে দিচ্ছি, রেডি করে দেখাচ্ছি, আপনারা রেডি করে দেখতে পারেন। আমার বাসায় তো আমার বাচ্চারা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, আমি ভালো করে এই পাশ ওপাশ হওয়ার পরে হচ্ছে এখন আমি ঘিটা প্যাক করবো। এটা তাহলেও ভাজতে পারেন, আমি আলুর ঘি দিয়ে ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, আমি একটা মুছে দিলাম। বেশি তেল তেলে ঘিরে ভাজা হলে ওটা মুখ ফিরে আসে, তেল ইচ্ছা করে না। যে দেখেন আমার পরোটাটা খুবই সুন্দর হয়েছে, দেখতে যেরকম খেতেও কিন্তু অসাধারণ। আপনারা ট্রাই করে দেখবেন, আলু পরোটা খুবই মজা হয়। আপনাদের সাথে আরেকটা রেসিপি আমি পরে শেয়ার করবো, আপনাদেরকে আমি ডালের পরোটাটাও আপনাদেরকে শেয়ার করে দেখাই দিব। খুবই মজা হয়, আপনারা চাটনি দিয়েও খেতে পারেন, চস দিয়েও খেতে পারেন। গরম, অনেক গরম, খুবই মজা। এই যে পুরটা দেখা যাচ্ছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন। আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।